হ্যালো, ওয়েলকাম ব্যাক টু শর্মিষ্ঠাস লাইফস্টাইল চ্যানেল। আর আজকে আমি ট্রেনের মধ্যে বসে বসে বয়স দিচ্ছি। আর আজকে আমাদের যে রান্নাটা হয়েছিল, ভূত চতুর্দশীর রান্না ছিল এটা। কুমড়ো ফুল অনেক হয়ে গেছে গাছে, এত কুমড়ো ফুল তো কী করব, তার জন্য নতুন রেসিপি করলাম। দেখো, এটা কলা পাতাতে পাতুড়ি টাইপের করার চেষ্টা করেছি, জানি না কতটা হবে। আর তার সাথে ছিল চোদ্দ শাক, আর শাকটা একটু বেগুন দিয়ে ভাজবো, কেন কি তাহলে একটু মাখা মাখা হয়, খেতে ভালো হয়। পাতাটা একটু নরম করে নিচ্ছি, নাহলে মোড়ালে তো একদম সঙ্গে সঙ্গে পাতাগুলো ভেঙে যাবে, ফেটে ফেটে চারিদিক দিয়ে সব বেরিয়ে যাবে। তাই জন্য এবার ফুলগুলো কুচিয়ে নেওয়ার পালা। অনেকগুলো ফুল হয়, প্রত্যেক দিন 8টা 9টা 10টা করে ফুল ফোটে, তো এত ফুল আমি কী করব। সেই জন্য ভাবলাম কিছু না কিছু রেসিপি করাই যাক। তো আজকে এই ফুলের পাতুরি করছি, রোজই তো ওই ভাজা খাই, কুমড়ো ফুলের বড়া, কুমড়ো ফুলের বড়া। তো কুমড়ো ফুলের বড়া কত খাওয়া যায় বলো? ওইদিকে দেখো, ট্রেনে বসে বয়স দিচ্ছি বলে চা কফির আওয়াজ আসছে। তো যাই হোক, কুমড়ো ফুলগুলোকে ভালো করে কুচিয়ে নিতে হবে, ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি যে মশলাগুলো দেবো সেই মশলাগুলো দেখাচ্ছি। ফার্স্টে শিলদোড়ায় বাটলে না মশলাটার টেস্ট ভালো হয়, আর এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ। যারা যারা নিরামিষ খেতে চাও, তারা যদি এটাকে ফলো করো, এরকমভাবে বানাও, তো খেতে খুব ভাল লাগবে। অনেক যদি কুমড়ো ফুল থাকে তো রোজ রোজ বড়া না খেয়ে এরকম করে বানাতে পারো। তো এখানে নারকল ছিল, নারকলটাকে একটু কুড়িয়ে নিচ্ছি। আবার কে ওটাকে ওই নারকল কোড়ায়, সেই জন্য আমি গ্রেটারেই গ্রেট করে নিয়েছি অনেকটা নারকল। আর শিলনোড়ায় কী কী বাটবো দেখো, প্রথমে হলুদ সর্ষে দেবো, হলুদ সর্ষের সাথে দেব কালো সর্ষে, আর তার সাথে একটা কাঁচা লঙ্কা বেটে দেবো, নুন চিনি সবকটাই এর মধ্যে দিয়ে দেবো। তো তার সাথে কিন্তু কাঁচা পোস্ত দিতে হবে, এটা আমি বেটে নিচ্ছি। বাটার পরে কাঁচা পোস্ত যেটা বাটবো সেটা আর তোমাদের দেখানো হয়নি, কাঁচা পোস্ত একটুখানি বেশি করে দেবে। দিয়ে এরকম করে কলা পাতায় সমস্ত কিছু মেখে বেশি খানিকটা সর্ষের তেল দিয়ে মাখবে, মেখে এরকম করে দেবে। আর দেখো, কলা পাতা দিয়ে সুন্দর করে মুড়িয়ে ওটাকে এপিট ওপিট করে ভেজে নিয়েছিলাম। আর দেখো, তার উপর দিয়ে আবার একটু সর্ষের তেল ছড়িয়ে দেবে, দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবে। গরম ভাতের সাথে যে কত টেস্টি লাগে তোমাদের কি বলবো। আর একজন এসেছিল বাড়িতে, সে আবার ডিম সিদ্ধ খেতে ভালোবাসে, তার জন্য ডিম সিদ্ধ করে দিয়েছি। এবার চলে যাচ্ছি আমি সন্ধ্যেবেলার পর্বে, সন্ধ্যেবেলার চতুর্দশীর চায়ের 14 প্রদীপ যে জালটা হয়, ওই প্রদীপগুলো রেডি করে নিয়েছি, প্রদীপগুলো এখন নিয়ে জ্বালবো। আজকে প্রদীপ জ্বালার পর মন্দির যাব। অ্যাকচুয়ালি কী হয়েছে, চতুর্দশী যেদিন পড়েছিল সেদিন এক বিশেষ কারণবশত আর করা হয়নি, সেই জন্য পরের দিন আমি করছি। পরের দিন যেহেতু টাইম ছিল জ্বালানোর জন্য, তাই জন্য পরের দিন করছি। আর সেই জন্য পরের দিন কালী পুজো ছিল, তো ওই জন্য কালী পুজোর মন্দিরেও যাব, যে কাঁচাপাড়ার মন্দিরে যাই সেই মন্দিরে যাব। তো প্রদীপগুলো সুন্দর করে ধরিয়ে দিয়ে এবার ঘরের চারদিকে দেবো। অ্যাকচুয়ালি প্রদীপ জ্বালাতে হয় বাড়ির চতুর্দিকে, চতুর্দিকে চোদ্দ প্রদীপ দিতে হয়, ভূত চতুর্দশী যেহেতু, যাতে ভূতের উপদ্রব না হয়। অ্যাকচুয়ালি ভূত না, একটা নেগেটিভ এনার্জি যে কাজ করে, সেই নেগেটিভ এনার্জি যদি এইরকম চতুর্দশীর দিন জ্বালা হয় তাহলে চলে যায়, সেটাই হলো আসল নিয়ম। এই হয়ে গেল, এবার আমি একটু সেজে গুজে চলে যাব মন্দিরে। তো শাস্তা ফ্রেন্ডস, আজকে ভূত চতুর্দশীর জন্য আমরা প্রদীপ জ্বালিয়ে দিয়েছি বাড়ির মঠ দেখলো, এখন যাব কালী পুজোর জন্য মন্দিরে। একটু পরেই বেরোবো আর ওখানে গিয়ে ভিডিও করবো, তখন দেখবে। আর আজকে দেখো আমি সিম্পল সাজেছি, কিচ্ছু করিনি, একটু কাজল পরেছি, লিপস্টিক লাগিয়েছি। কেমন লাগছে শাস্তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। আর বোরটেক ব্লাউজটা আমাকে খুব একটা মানায় না, তাও আজকে পরলাম সকলে। আর দেখো আমার জন্য এনেছে এক ব্যাগ বাজি, কী কী বাজি আছে তোমাদের দেখাচ্ছি। প্রচুর বাজি এনে দিয়েছে, প্রত্যেক বছর এনে দেয় আমাকে, যবে থেকে বিয়ে হয়েছে প্রত্যেক বছর অনেক অনেক বাজি এনে দেয়। এবছর আমি বলেছিলাম একটু কম বাজি আনতে, কারণ কি অত বাজি পোড়ানো হয় না, আর ফালতু আমি বাজি পোড়াতে অত মানে কি বলবো জোরে বাজি আমি পছন্দ করি না। তো সেজন্য আমার জন্য কী কী বাজি এনেছে তোমাদের দেখায়। এ দেখো এনেছে, এগুলো হলো সেল, আর তার সাথে আছে কি কালারিং রং মশলা, রেড হবে আর গ্রিন হবে বলেছে, বেশ বড় রং মশলাটা, অনেক বড়।
লম্বা লম্বা ফুলঝুড়ি, ফুলঝুড়ি দেখে কেউ হেসো না, ছোটবেলায় সবাই ফুলঝুড়ি ফোটাতো, আর আমার ভাল লাগে কালারফুল ফুলঝুড়ি, কারণ শব্দবাজি আমার খুব একটা পছন্দ না। আর এটা একটা সেল এনেছে, এতগুলো রং মশলা এনেছে। আর এনেছে কি দেখি, বারবার বলেছিলাম এত বাজে না আনতে, আমি ভেবেছি দু তিনটে বাজে এনেছে, আমাকে বললো দু তিনটে বাজে এনেছি, এরকম চরকি এনেছে। এইগুলো এই এই কি ক্র্যাকার হয় না, ফেলে দুম দুম করে ফাটাতে হয়, ওইগুলো মেঝেতে ফেললে বাজে, এই দেখো আবার একটা গিয়ে এনেছে, এগুলো কি জানি, এইগুলো এনেছে, এখনো আছে, এখনো শেষ হয়নি, শুধু দেখতে থাকো। এই দেখো একে বারণ করলে যে তুবড়ি এনেছে এক বাক্স, এগুলো কতগুলো এনেছে দেখো। আর এগুলো মনে পাট কাটি না কি, তারপরে দেখি দেখো কত বাজে কিনেছে, শুধু দেখো একে ধরে আনতে বললে বেঁধে আনে, ছেলেটার এই স্বভাব দেখো। এটা গ্রিন কালারের সেল, ওদিকে আর একটা কিছু, এই যে এদিকে রেড কালারের সেল, এদিকে এটা কি জানি না, এই একটা, এই হলো ক্র্যাকার এনেছে, এই একখানা বড়ো বা কি, এটা একটা ছোট একটার মধ্যেও তিনটে তুবড়ি আছে, আমি ভেবেছি এটাই সেল, চিনিও না ছাতার মতো। এ হলো বাজি। তারপর চলে এসেছিলাম মন্দিরে, মন্দিরের ভিডিওটা তোমাদের দেখালাম না আসারটা, আর এটা না একদম মন্দিরের মেন যে মন্দির থাকে সেই মন্দিরের একদম তলায় একটা ঘর আছে, সেখানে এই কালী ঠাকুরটা।